আসসালামু আলাইকুম সৌদি প্রবাসীরা যে যেখান থেকে এই ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় ভিউয়ার্স আমি সাথে আছি খুশিদ মাহমুদ আপনারা দেখছেন প্রবাস সময় ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এই জন্য আপনাদের জন্য ভিডিওটি নিয়ে আসা গত তিন মাস ধরে সৌদিতে আক্রান্তের সংখ্যা কিন্তু স্বাভাবিক ছিল করোনার যে নতুন একটি ভ্যারিয়েন্টেন্ট এসেছে সেটি হলো ওমিক্রন ওমিক্রন ছড়িয়ে পড়ার পর তারপরেও আমাদের এশিয়ার বেশ কয়েকটি দেশ বর্তমানে শীত চলছে শীতের প্রভাবে কিন্তু করোনার প্রাদুর্ভাবটা অনেকটাই বেড়েছে তাই আমাদের অবশ্য সতর্ক থাকতে হবে সে ধারাবাহিকতায় যারা মূলত সৌদি প্রবাসী রয়েছেন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের জন্য আজকের এই ভিডিওতে সতর্কবার্তা সেটি হলো গত তিন মাস ধরে সৌদির করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাবটা সেটা স্বাভাবিক ছিল অর্থাৎ আক্রান্তের হারটা স্বাভাবিক ছিল খুব বাড়িনি কিন্তু গত চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্তের হার সৌদিতে অনেকটাই বেড়েছে যা গত তিন মাসের রেকর্ড ভেঙে দিয়েছে মূলত আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হল গত চব্বিশ ঘন্টায় সৌদিতে আক্রান্ত হয়েছে অষ্টাশি জন এবং সুস্থ হয়েছেন ছিয়াত্তর জন এবং মারা গিয়েছেন একজন তাই আপনাদের উদ্দেশ্য বলছি সৌদিতে যে যে অঞ্চলেই থাকুন না কেন যে কাজই করুন না কেন আমরা সবাই প্রবাসী যারা সৌদিতে আসি বিশেষ করে তাদের অবশ্যই সতর্ক থাকতে হবে এবং সৌদি সরকারের দেওয়া যেই নিয়ম রয়েছে রুলস রেগুলেশন রয়েছে সেই নিয়মের ভিতর দিয়ে আমাদের অতিবাহিত করতে হবে সেই নিয়ম তো রয়েছে তারপরে সবচেয়ে বড় বিষয় হলো নিজের জার্নাল হেফাজতে রাখার জন্য আমাদেরকে অবশ্যই করোনার যে আইনগুলো রয়েছে সৌদি সরকার দিয়েছেন সেই আইনগুলো আমাদের যথাযথভাবে পালন করতে হবে এবং করোনার যেই নিয়মগুলো স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সৌদিতে দেওয়া হয়েছে সেই নিয়মগুলো আমাদের মেনে স্বাস্থ্যবিধি মেনে আমাদের সদিতে চলতে হবে তাহলে আমরা নিজেরা সতর্ক থাকতে পারবো সচেতন থাকতে পারবো করোনা মুক্ত থাকতে পারব পাশে থাকা অন্য প্রবাসী ভাইটিকেও আমরা করোনা থেকে মুক্ত রাখতে পারবো ইনশাল্লাহ খুব শীঘ্রই এই সমস্যাটি সমাধান হয়ে যাবে আপনার আমার সকল প্রচেষ্টার মাধ্যমেই কিন্তু করোনা নির্মূল করা সম্ভব তাই সামাজিক দূরত্ব বজায় রাখবেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন সফ্রিভিউর আমি সাথে ছিলাম খুশিদ মাহমুদ আপনারা দেখছেন প্রবাস সময় আমি ফিরে আসবো নতুন অন্য কোনো নিউজ আপডেট নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ